আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনকে ইন্টারন্যাশনাল জেটিভি বাংলার আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি রাশিয়ার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অস্তিত্ব সংকটে পড়লে অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। মঙ্গলবার এক বিশেষ সাক্ষাৎকারে প্রচ্ছন্ন এ হুমকি দেন তিনি। জাপানের পার্লামেন্টে ভাষণ দিলেন জেলেনস্কি। রুশ হামলায় ইউক্রেনের দুই শহরের অন্তত 10টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন জেলেনস্কি। মারিউপোলে আটকা পড়েছেন হাজারো বেসামরিক। এমন পরিস্থিতিতে জাপানের পার্লামেন্টে ভার্চুয়াল ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চার দেশের নেতার সঙ্গে কথা বললেন বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ইউক্রেন ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিফোন আলাপের পর একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনে রাশিয়ার হামলাকে নৃশংস হিসেবে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। সৌদির তেল গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে বিদ্রোহীদের হামলা। সৌদি আরবের অন্তত 4টি গুরুত্বপূর্ণ জায়গা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি। কয়েকটি গাড়ি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পানি শোধনাগার, একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি গ্যাস ক্ষেত্র ও আরামকোর এলএনজি ক্ষেত্রে হামলা চালায় বিদ্রোহীরা। রাশিয়ার পক্ষ নেওয়ায় ক্ষমতাচ্যুত হচ্ছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে একটি জনসভায় পশ্চিমা নেতাদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছিলেন। কিছুদিন আগে পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে শতাধিক বিরোধী সদস্য। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের করা সেই ছক সফলভাবে পার্লামেন্টে পাশ হয়েছে। প্রধানমন্ত্রীর বিরোধিতা ঐক্যবদ্ধ হয়ে খান বিরোধী জোটে সামিল হয়েছেন। ইমরানের বিরুদ্ধে তারা খারাপ শাসন, অর্থনীতি, অক্ষমতা ও সেনা সংস্থার সমর্থন হারিয়েছেন। রাষ্ট্রদূতের সঙ্গে মালয়েশিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ। স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সভাকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের পাসপোর্ট সেবা ও নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ মিশনকে সকল বিষয় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এবার ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত টেক্সাস। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়েছেন। গাছপালা উপড়ে যাওয়ার সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুল ও বিভিন্ন স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। রাশিয়াকে ভয় পাচ্ছে ন্যাটো বললেন জেলেনস্কি। রাশিয়াকে ন্যাটো ভয় পায় বলেই যুদ্ধে জড়াচ্ছে না, এমন মন্তব্য করে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়ে জোর দিলেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনীয় বাহিনী রাজধানী কিয়েভ থেকে 30 মাইল দূরের শহর মাকারিভের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে কিয়েভের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রুশ বাহিনী। চীনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স ও আরোহীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। চীনে গত 1 দশকের মধ্যে হওয়া প্রথম বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স এবং 132 আরোহীর সন্ধানে চলছে তল্লাশি। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে কন্ট্রোল টাওয়ার গোলযোগ বুঝতে পারার 2.5 মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় পাইলটকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও মেলেনি সাড়া। জাপানে করোনা ভাইরাস সংক্রান্ত কার্যত জরুরি অবস্থা প্রত্যাহার। সকল জেলার উপর থেকে কার্যত জরুরি পদক্ষেপ প্রত্যাহারের পর জাপান সরকার পর্যায়ক্রমে করোনা ভাইরাস নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা করেছে। দেশের 47টি জেলার মধ্যে 18টি জেলা থেকে এই পদক্ষেপ তুলে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। Steps into its 25th year of excellence in service, MTEC is reputed for its wide network of suppliers and strong partnership with dealers all over Japan. MTEC has branches in 6 continents covering Japan, Australia, Bangladesh, Thailand, South Africa, Kenya, Mongolia and Uganda. NK is a trusted name